ব্যক্তিগত নিরাপত্তায় সঙ্গে ছিল লাইসেন্স করা অস্ত্র আর অস্ত্র সঙ্গে থাকায় পুলিশ সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ এ রহিম বাবুকে উনিশে জুলাই সহিংসতা চলার সময় ঢাকার শনি রাখড়ার এই ঘটনায় নয় দিন পর তার মরদেহ পেয়েছে স্বজনরা পুলিশ এবং স্বজনরা জানিয়েছেন পিটিএ মৃত্যু নিশ্চিতের পর সহিংসতাকারীরা এক কিলোমিটারের বেশি পথ টেনে হিঁচড়ে নিয়ে যায় তাকে রাজধানীর পূর্ব বাসাবর মোহাম্মদ আবদুল কাদের রোডের পাটোয়ারি গলিতে এখন শোকের ছায়া গেল উনিশে জুলাইয়ের সহিংসতায় শরীর আখড়ায় প্রাণ হারান মোহাম্মদ জাহিদ রহিম বাবু পরিবারের সদস্যরা জানান জাহিদবাবু ব্যবসায়িক কারণে সবসময়ই সাথে রাখতেন একটি লাইসেন্স করা অস্ত্র নাশকতায় খুনিদের প্রধান টার্গেট ছিল পুলিশ সাথে অস্ত্র থাকায় নাশকতাকারীরা ধরে নেয় জাহিদবাবুও পুলিশের সদস্য আমার ছোট ভাই জাহিদুর রহিম বাবু সে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত এবং ল্যান্ড জমি জমার ব্যবসাও করে তো এই জন্য সবসময় তার একটা আপনার লাইসেন্স কিন্তু রিভলভার আছে এবং সিকিউরিটির জন্য সেটা সে সবসময় কমরেই রাখে যাওয়ার পথে ওখানে আপনি শনির আখড়ায় ডিবি পুলিশ মনে করে কিছু দুষ্কৃতী গাড়ি ওর উপর হামলা চালায় নিখোঁজ জাহিদ বাবুকে খুঁজে পেতে ডেমরা থানায় সাধারণ ডায়েরি করে নিহতের ভাই নয় দিন খোঁজার পর ডিবি পুলিশের সহায়তায় রাজধানীর সোহরাউদ্দি হাসপাতাল থেকে নিহতের মরদেহ শনাক্ত করে তার পরিবার আমরা লাশটা গত আপনার দশ দিন ধরে কোথাও আমরা টেস্ট করতে পারি না ডিবি থেকেও যথেষ্ট সহযোগিতা পাইছি এবং কাফরুল থানা থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাইছি এবং সরকারি হাসপাতাল থেকেও আমাদের লাশটা দেওয়ার ব্যাপারে কোনো অসহযোগিতা করে নাই জড়িতদের গ্রেফতারও করেছে ডিবি পুলিশ জানায় সহিংসতাকারীদের মূল টার্গেট ছিল পুলিশ অস্ত্র সঙ্গে থাকায় তাকে পুলিশ সন্দেহে মেরে ফেলা হয় তাকে তারা পুলিশ মনি করে তার জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে দেড় কিলোমিটার তারা ট্রেনিং নিয়ে গিয়েছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি ওয়ান সিক্সটি ফোর করেছে ফরহাদ ইবন মালেক ডিবিসি নিউজ ঢাকা